নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বেশ পুরনো একটা বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব। যে সিনেমাটা নিয়ে আলোচনা করব সেই সিনেমাটা আজকে 13 বছর কমপ্লিট করলো। সিনেমাটা রিলিজ করেছিল 2009 সালের 7ই অগস্ট। ছবিটার নাম ছিল নীল আকাশের চাঁদনি। এবার তোমরা বুঝেই গেছো, আমাকে আর নতুন করে বলবার কিচ্ছু নেই। আমরা অভিনয় করতে দেখতে পেয়েছিলাম আমাদের সকলের পছন্দের জিৎদা। অভিনেত্রী হিসেবে ছিলেন কোয়েল মল্লিক, এবং আরো একটা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম যিশু সেনগুপ্তকে। এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প ছিল। ছবিটা ডিরেক্ট করেছিলেন সুজিত গুহ, এবং স্টোরি লিখেছিলেন, স্ক্রিন প্লে করেছিলেন, প্রোডিউস করেছিলেন আমাদের সকলের পছন্দের, ভীষণ পছন্দের একজন মানুষ, ডিরেক্টর পীযূষ সাহা। তোমরা জানো কদিন আগেই উনি ওনার ছেলেকে লঞ্চ করলেন একটা বাংলা সিনেমা, জালবন্দি এসেছিল, আশা করছি তোমাদের মনে পড়ে গেছে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না, এই ছবিটা 2009 সালে রিলিজ হয়েছিল, আর এই ছবিটা 2010 সালের মানে সবচেয়ে ভালো সিনেমা হবার জন্যে 2010-এর কলাকার অ্যাওয়ার্ড জিতেছিল এই ছবিটা। এবং এই ধরনের ছবি এমন মানে সেই সময় কাজকর্ম হতো যে ধরনের কাজ আমরা এখন আর দেখতে পাচ্ছি না। জানি না কি হয়েছে, আমার তো মনে হয় না যে মানুষের টেস্ট খুব একটা বদলেছে। আমার মনে হয় বাংলা সিনেমা আমাদের সেই সেই ধরনের রসদটা এখন যোগাতে পারছে না, এটা আমার ব্যক্তিগত ধারণা। না হলে দেখো না, তোমাদের একটা কথা বলি, পীযূষ সাহা একটা সময় উনি ওনাকে শুধু আমি ডিরেক্টর বা প্রোডিউসার বা স্ক্রিন প্লে করেছেন, উনি রাইটার এইভাবে বলছি না, উনি একজন স্টার মেকার। উনি অঙ্কুশ হাজরা থেকে শুরু করে সোহম চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, এছাড়াও আরও অনেককে উনি লঞ্চ করেছিলেন সেই সময়। তো এই সময় এসে উনি আর কেন নতুন কোনো হিরোকে লঞ্চ করছেন না, বা ওনার ডিরেকশনে আর কোনো বাংলা সিনেমা আমরা কেন দেখতে পাচ্ছি না? যে লোকটা একটা সময় এত হিট বাংলা ছবি দিয়ে এসেছে, কি এমন হলো যার জন্য সেই লোকটা শুধুমাত্র নিজের ছেলেকে লঞ্চ করা বাদে আর কোনো রকমভাবে নিজের ইনভলভমেন্ট দেখাচ্ছে না? এই ব্যাপার নিয়ে একটা অন্য কোনো ভিডিওতে বিশদে আলোচনা করব, এটা একটা অনেক বড় চ্যাপ্টার। তো আজকে আলোচনাটা হোক বেসিক্যালি নীল আকাশের চাঁদনি ছবিটা নিয়ে। বন্ধুরা, গল্প হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম এখানে আকাশ, নীল এবং চাঁদনি, এদের মধ্যে একটা ত্রিকোণ প্রেমের গল্প হয়ে গিয়েছিল, এবং সবশেষে তোমরা জানোই একটা বিয়ের ব্যবস্থা হয়, এবং সেখান থেকেই গল্পটার টার্নিং পয়েন্ট ঘুরে গিয়ে। তো এটা ভীষণ সুন্দর একটা ছবি ছিল। আর তোমাদের আর একটা ভেতরের খবর দিই, তোমরা এটা অনেকেই জানো না, গোপন সূত্রে চিরুনি তল্লাশি করে আমরা খবরটা বার করেছি। এই নীল আকাশের চাঁদনি ছবিটা যখন শুট আরম্ভ হচ্ছিল, তার ঠিক আগ দিয়ে জিৎদা এবং কোয়েলদের মধ্যে কিন্তু একটা ব্যক্তিগত ঝামেলা, ঝগড়াঝাটি চলছে। তো সেটা মিটে যাওয়ার পরেই কিন্তু এই ছবিটা শুট আরম্ভ হয়েছিল, এটা তোমরা অনেকেই জানো না, এটা খুব ভেতর থেকে আমরা খবরটা পেয়েছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই ধরনের ছবি আরো বাংলায় তৈরি হোক, আমরা আবার দেখতে চাই জিৎদা, কোয়েলদি এবং যিশু সেনগুপ্তর এই ট্রায়োটাকে আমরা আবার দেখতে চাইছি বাংলা সিনেমা জগতে। যদিও আমরা জানি যিশু সেনগুপ্ত কিন্তু প্রচন্ড ভালো কাজ করছেন, তিনি শুধু বলিউডে সীমাবদ্ধ নেই, তিনি এখন সাউথ ইন্ডিয়ান কাজও করছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমার যিশু সেনগুপ্তর কাছে একটাই অনুরোধ, যে আমরা যেভাবে যিশু সেনগুপ্তকে দেখে বড় হলাম, সেই যিশু সেনগুপ্ত যেন বাংলা থেকে হারিয়ে না যান। আর এই ধরনের বাংলা ছবি আরো আসুক। আগে যখন মানুষ এত পছন্দ করত বাংলা ছবি, তার মধ্যে যেসব এলিমেন্টস গুলো ছিল, এখন সেগুলোর কিছু ঘাটতি পড়ছে, যার জন্য বাংলা সিনেমা এখন বক্স অফিস কালেকশন আগের মতন করতে পারছে না। বন্ধুরা, এই ছবিটার মিউজিক করেছিলেন জিৎ গাঙ্গুলি, এবং জিৎ গাঙ্গুলি এর আগে প্রচুর বাংলা ছবির মিউজিক করেছেন আমরা জানি। তো আমরা আবার চাইছি যে জিৎদার সিনেমায় জিৎ গাঙ্গুলি মিউজিক করুক। আমরা জানি রিসেন্টলি জিৎ অরিজিৎ জুটি ভীষণ ফেমাস হয়েছে, ব্যাপারটা যদি এরকম হয় যে মিউজিক ডিরেক্ট করলেন জিৎ গাঙ্গুলি, গাইলেন অরিজিৎ সিং, আর সেটা জিৎদার লিপে হলো, তাহলে ব্যাপারটা কেমন জমবে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার কিন্তু মনে হয় ব্যাপারটা ভালো হবে। আর জিৎদা আর কোয়েলদি জুটিকে আমরা অনেকদিন দেখতে পাচ্ছি না, তারা আবার কামব্যাক করুক, আমার মনে হয় একটা বিশাল পরিমাণ বক্স অফিস কালেকশন করতে পারবে, কারণ ওই জুটিটা কি লেভেলের ফেমাস সেটা আমরা অনেকগুলো জিৎদার পুরনো হিন্দি মানে বাংলা ছবি দেখে বুঝেইছি। আর আমি চলে যাওয়ার আগে এটুকুই বলতে চাই যে পীযূষ সাহার মতন ডিরেক্টর, পীযূষ সাহার মতন প্রোডিউসার বাংলায় আবার ফিরে আসুক, তারা আবার বাংলা সিনেমার সঙ্গে ইনভলভ হোক। যদিও না হওয়ার পেছনে অনেক অনেক কারণ আছে, সেগুলো জানি, তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে ডিসকাস করছি। বাঙালি প্রোডিউসাররা প্রোডিউস করুক বাংলা ছবিকে, এটা খুব জরুরি বলে আমার মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর নীল আকাশের চাঁদনির ফুল টিমকে অনেক অনেক কনগ্রাচুলেশনস, 13 ইয়ার কমপ্লিট হয়ে গেল, এভাবেই এগিয়ে চলুক বাংলা ছবি, ব্যাস এটাই বলতে চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।